গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বেলা দুটো। হ্যাঁ, চটজলদি হঠাৎ করে ডিসিশন নিলাম যে কলকাতায় যাব, কারণ তিন্নির বেশ কিছুদিন ধরে চোখে প্রবলেম হচ্ছে আর গলুরও তার সাথে সাথে প্রবলেম হচ্ছে। তো ইমিডিয়েটলি ডক্টর না দেখালেই নয়, তো ঠিক করলাম যে ডক্টর আগারওয়ালস আই কেয়ারে গিয়ে ওদের দুজনকে দেখিয়ে নেব। গলুর হয়তো অতটা প্রবলেম হচ্ছে না, কিন্তু তিন্নির ভীষণ প্রবলেম হচ্ছে, তো ইমিডিয়েটলি দেখানোটা খুব দরকার, তাই বেরিয়ে গেছি। আশা করি ঝড়ের পর সবাই ঠিকঠাক আছো, সেরকম কিছু ক্ষতি হয়নি। আর দেখো, গলু এখন গাড়িতে বসে ভিডিও করছে, তো আমি ওকে বলছিলাম পুরো চুপচাপ ভিডিও কর, কারণ দিদিভাই যদি দেখতে পায় ওই মুখ চাপা দিয়ে ঘুমাচ্ছে আর তুই ভিডিও করছিস, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তো যাই হোক, ও ভিডিও করছে, মজা করছে, আর আজকে দেখেছো ওর কপালে টিপ পড়েছে। কেন পড়েছে সেটার একটা খুব হাস্যকর একটা কারণ আছে। ও রিসেন্টলি একটা মুভি দেখেছে, সেটা হলো হাই পাপা, যেটার একটা তামিল ভার্সানও আছে হাই নানা। তো ওই মুভিটার ও এত ফ্যান, তো সেখানে যে হিরোইন সে অ্যাকচুয়ালি তার ফ্যানও বেশি, সে একটা টিপ পড়ে, তো সেই থেকে ও ঠিক করেছে, মানে ওর সেই হিরোইনকে ওর এত পছন্দ যে সব সময় ও টিপ পরে বেরিয়েছে। তো আমাকে বলছে দেখো পিপি আমাকে কেমন সুন্দর লাগছে, বেশ কিছুটা কয়েকটা সেলফি নিল, এসব নানা রকম দুষ্টুমি করছে, এসব করছে। তো আমি ওকে বলছিলাম যে দিদিভাই যেন জানতে না পারে তুই ভিডিওগুলো করছিস ওর। যাই হোক, দুজনকে এবারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টার সময়, আমরা প্রায় 3:30 সময় পৌঁছে গেছিলাম। তো গলু রাস্তায় যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি বললাম ঠিক আছে চল একটু KFC-তে গিয়ে একটা কিছু ছোটোখাটো কিছু খেয়ে নিবি। তো ওদের দুজনকে একটুখানি পপকর্ন চিকেন কিনে দিলাম, একদম সব থেকে স্মল সাইজ প্যাকটা, তো একটু খেলো, খেয়ে তারপর তো এদেরকে KFC চিকেন একটু পপকর্ন চিকেন খাইয়ে আমি বললাম চল তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বেরোনোর সময় একটা দারুণ মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা ছোট্ট বিড়াল, ছোট না মোটামুটি বড়, দেখো কি হেলদি, সব সময় ও KFC চিকেনের সামনে শুয়ে থাকে। তো এটা আমার খুব মজা লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন আমি যাচ্ছি ডক্টর আগারওয়ালসের সেন্টারটাতে, তো ওদের অ্যাপয়েন্টমেন্ট যেহেতু আছে তো তাড়াতাড়ি চলে যাবো, গিয়ে আবার ফিল আপ করতে হবে ফর্ম টর্ম। তো উপরে এসে আমি ফর্ম ফিল আপ করছিলাম আর ও দেখো আমার ব্যাগ থেকে একটা একটা করে পপকর্ন চিকেন খাচ্ছে, আবার ব্যাগে ঢুকিয়ে রাখছে। তো এখানে এসে যখন চোখ আই চেক আপ হবে, তো আই চেক আপের সময় যে কত রকম যে দুষ্টুমি করছিল, বাপরে, সে আর আপনাদের বলে বোঝাতে পারবো না। সেটা হলো একবার শুয়ে পড়ছে, একবার বলছে চোখ যন্ত্রণা করছে, একবার বলছে পা যন্ত্রণা করছে, তারপরে আই ড্রপ দেওয়ার পরে বা চোখ চেক আপের সময় যা করছিল, হঠাৎ করে আমাকে বললো দিদিভাইকে কেন এয়ার দিয়ে রেখেছে, আমাকেও কেন এয়ার দিচ্ছে না। তো আমি বললাম যা গিয়ে বল এয়ার দিতে, তো বললো না 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 না। যাই হোক, হয়ে গেল, সব মিটে গেল, তিন্নির চোখে দারুণ পাওয়ার, আর ফেরার সময় আবার সেই তার সাথে আর গলুর ধরা পড়লো মাইগ্রেন, মানে সাইনাস এরকম জাতীয় কিছু। তো স্টিম নিতে বললো, টুকুন শপিং করে চলে এসে মা ডাক্তার দেখিয়ে একটু পরেই ফিরে আসবে, আমরা সব টাইম স্লট ভাগ করে নিয়েছিলাম যাতে না সময় নষ্ট হয়। তো ফেরার সময় আবার সেই বিড়ালের সাথে দেখা, টুকুন তাকে দেখতে পেয়ে ভীষণ আদর টাদর করছিল, তা ও বললো আবার KFC-তে যাবে, ওরা কি বার্গার টার্গার খাবে, তাতে ঢোকার আগে এ দেখো। আর এই KFC চিকেনের বিড়াল বাচ্চাটাকে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা, বেশ মজা লাগলো আমার দেখতে।